চাঁদপুর গ্রামে একটি শুকনো কুয়া ছিল। সেই গ্রামের বয়স্কদের মতে এটি একটি জাদুর কুয়া ছিল। বয়স্কদের কথায় সব গ্রামবাসীরা এটি মানত যে এটি ভুতুড়ে কুয়া, কখনো সেটি ব্যবহার করা যাবে না এবং সেটায় কখনো পানীয় দেওয়া যাবে না। একদিন দুই চোর মুকেশ ও ভোলা চুরি করে পুলিশ থেকে পালিয়ে গ্রামে চলে আসে। আরে ভোলা, এখন কোথায় যাব? পুলিশ থেকে বাঁচাতো অনেক কঠিন। আরে ওই দেখ সামনে কুয়া, এটা লাভ দি, পুলিশ চলে গেলে বাইরে চলে আসবো। তুমি ঠিক বলেছ, হলো এখনই লাভ দি। দুই বন্ধু সেই কুয়ায় লাভ দেয়। মুকেশ ও ভোলা পুরো দিন কুয়ায় লুকিয়ে থাকে এবং বিকালে বাইরে আসে। এরপর ভাবে, মনে হয় পুলিশ চলে গেছে, চল টর্চ জ্বালা। কিন্তু আমরা কোথায় আছি? ভোলা টর্চ জ্বালায়। তখনই এক মহিলা কুয়ার সামনে দিয়ে যাচ্ছিল। কুয়ার ভেতর আলো দেখে সে ভয় পেয়ে যায় আর চিৎকার করতে থাকে, কুয়াতে ভূত! ভোলা ও মুকেশ এ কথা শুনে হাসে এবং তাকে ডাকে, আমাকে মেরো না, আমি খুব সাধারণ মেয়ে, আমার যা আছে সব নিয়ে যাও। আমি আমার হাত উপরে উঠাবো, তুমি তোমার সব টাকা স্বর্ণ গয়না এটাও দিয়ে দাও, না তো আমি তোমাকে মেরে ফেলবো। সেই মেয়েটি চোরদের টাকা ও গয়না দিয়ে দেয় এবং সেখান থেকে চলে যায়, কিন্তু কাউকে কিছু বলে না। কিন্তু এরপর থেকেই দুই চোর প্রতিদিন গ্রামবাসীদের বোকা বানাতে থাকে। কিছুদিন চলে যায়, একদিন নীরাজের মেয়ে নীলিমা শহর থেকে পড়াশোনা করে ফেরত আসে এবং সে ওই দিন কুয়ার ভূতের কথা শুনে অবাক হয়। আপনারা কত বোকা, ভূত বলতে কিছুই নেই, কুয়ার ভেতর ভূত থাকতেই পারে না, এটা আপনাদের ভুল ধারণা। নীলিমা কুয়ার কাছে যায় এবং লুকিয়ে কুয়ার ভেতর উকি দেয় আর চোরদের দেখে ফেলে। সে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। নীলিমা গ্রামবাসীদের সাথে কথা বলে, আমাদের এই কুয়ায় পানি ঢালা উচিত, এতে করে ভূতের পিপাসা মিটে যাবে আর সে টাকা চাইবে না। গ্রামবাসীরা নীলিমার কথা মেনে নেয় এবং কুয়ার ভেতর পানি ঢালতে শুরু করে। কিন্তু পানি ঢালতেই চোর দুজন কুয়া থেকে বাইরে উঠে আসে আর নীলিমা পুলিশ ডেকে চোরদের গ্রেফতার করিয়ে দেয়। সব গ্রামবাসী নীলিমার অনেক প্রশংসা করে। নীলিমার বুদ্ধির কারণে গ্রামবাসীরা চোরদের হাত থেকে বেঁচে যায়। ফুচকা বিক্রেতার সফলতা। বিজয় গ্রামে তার বাবা মায়ের সাথে থাকত, তার বোন শহরে থাকত, তার স্বামী শহরে এক দোকানে চাকরি করত। পড়াশোনা শেষ হবার পর বিজয়ের বাবা বলে, বাবা বিজয়, তুমি ঘরে বসে থাকো, কোনো কাজ কেন খোঁজো না? বাবা, আমি গ্রামে কি করব, জমির কাজ আপনি করেন, আমি ভাবছি শহরে আপুর কাছে চলে যাব, সেখানে কোনো না কোনো কাজ খুঁজে নেব। আচ্ছা বাবা, কিন্তু আমার এক কথা মনে রেখো, তোমার বোনের বাসায় বেশি দিন মেহমান হিসেবে থেকো না, তাড়াতাড়ি কোনো কাজ খুঁজে নিও। আচ্ছা বাবা, আমি আপনার কথা সবসময় মনে রাখব। পরের দিনই বিজয় তার বাবা মায়ের দোয়া নিয়ে শহরে চলে যায়। আরে বিজয়, তুমি কেমন আছো, কি খবর বলো তো, বাড়ির সবাই কেমন আছে? বাড়িতে সবাই ভালো আছে, আমি শহরে কাজের খোঁজে এসেছি। আচ্ছা ঠিক আছে, আমি আজই তোমার দুলাভাইয়ের সাথে কথা বলবো। বিজয়ের দুলাভাই বিজয়কে তার সাথেই কাজে রেখে দেয়। পরদিন থেকে বিজয় তার দুলাভাইয়ের সাথে কাজে যেতে থাকে। বিজয় তার কাজে পরিশ্রম ও সততার সাথে করে, কিন্তু বিজয় উদাস থাকে। তাই তার দুলাভাই তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে বিজয়, কাজ কি তোমার ভালো লাগছে না? না দুলাভাই, এমন কিছু না, আমি নিজে কিছু কাজ করব ভাবছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভাবো, যদি কিছু খুঁজে পাও আমাকে জানিও। একদিন বিজয় লক্ষ্য করে বাজারে সিঙ্গারা, ছোলা, পাকোড়া, সমোসা সব কিছুর দোকান আছে, শুধু ফুচকার দোকান নেই। এটি দেখে বিজয় তার দুলাভাইকে বলে, দুলাভাই, আমি ভাবছি বাজারে ফুচকার দোকান দেব। বুদ্ধি তো ভালোই, কিন্তু বানাবে কে? দুলাভাই, আমি ফুচকা বানাতে পারি। বিজয় তার বোন ও দুলাভাইয়ের সাহায্যে কিছুদিনেই বাজারে ফুচকার দোকান দিয়ে দেয়। বিজয় ফুচকা বিক্রি করার সময় স্বাদের সাথে সাথে স্বাস্থ্যেরও পুরো যত্ন নেয়। তার বানানো ফুচকা সবার খুব পছন্দ হয়। আরে ভাই,
এক প্লেট ফুচকা দাও তো। কি পরিষ্কার দোকান তোমার। হ্যাঁ তাই তো এখানেই ফুচকা খেতে আসি। আরে বা ভাই, ফুচকা অনেক মজার। আর দুই প্লেট প্যাকেট করে দাও। ধন্যবাদ ম্যাডাম, আমার পুরো চেষ্টা থাকবে যাতে আপনাদের সুস্বাদু স্বাস্থ্যসম্মত ফুচকা খাওয়াতে পারি। এভাবে বিজয় ধৈর্য ও সততার সাথে ফুচকা বিক্রির কাজ করে এবং একদিন সেই বাজারে একটি দোকান কিনে নেয় এবং সে ফুচকাওয়ালা নামে পরিচিত হয়ে যায়। আকাশ তার বাবা মায়ের সাথে থাকত। তাদের বাড়ি একটি বিখ্যাত পর্যটন এলাকায় ছিল। আকাশের বাবার একটি ঘোড়া ছিল। তার বাবা সেই ঘোড়ায় বাচ্চাদের উঠিয়ে এদিক সেদিক ঘোরাত। এ থেকেই তাদের সংসার চলত। কিন্তু দাম বেড়ে যাবার কারণে ঘোড়া পালা অনেক মুশকিল হচ্ছিল। তাই তাদের ঘোড়া বিক্রি করার মতো সময় চলে আসে। তাদের ঘোড়ার বয়সও হয়েছিল, সে আগের মতো কাজ করতে পারত না। এখন আকাশও বড় হয়ে গিয়েছে, সে নিজে কাজ করে তার বাবাকে বিশ্রাম দেবার কথা ভাবে। বাবা আপনি অনেক কাজ করেছেন, এখন আপনি কাজ ছেড়ে দিন। আরে বাবা, আমি কাজ না করলে আমাদের কাছে রুটির জন্য টাকাও থাকবে না, আমার তো কাজ করতেই হবে। দেখি এই ঘোড়ায় বদলে কোনো অন্য ঘোড়া কিনে নেব, কিন্তু এত দামে ঘোড়া কিভাবে কিনবো। বাবা আপনি চিন্তা করবেন না, আমি কিছু করব এবং কাজ করে আমাদের সংসার চালাবো। বাবা আমি তো তোমাকে অভাবের কারণে বেশি পড়াতেও পারিনি যে তুমি কোনো ভালো চাকরি করতে পারবে, তোমাকে তো মজুর খাটতে হবে। কোনো ব্যাপার নয় বাবা, যদি মজুরও খাটতে হয় তাতে কি, আমি করে নেব। কিন্তু এখন আপনি কাজ করবেন না, এখন আপনার বিশ্রামের সময়, এখন আপনি বিশ্রাম করুন। একদিন আকাশ কাজের খোঁজে মেলায় যায়। এখানে এত দোকান আছে, হয়তো কোনো দোকানে আমি কাজ পেয়ে যাই। আকাশ সব দোকানে কাজের জন্য বলে, কিন্তু কেউ তাকে কাজ দেয় না। ক্লান্ত হয়ে সে একটি গাছের নিচে বসে পড়ল। তখনই সে দেখল এক লোক একটা ছোট্ট গাড়িতে বাচ্চাদের ঘুরাচ্ছে এবং প্রতি বাচ্চাদের থেকে সে ভাড়া নিচ্ছে। আরে বা, এই কাজ তো অনেক ভালো। গাড়িতে বাচ্চাদের শুধু একবার ঘুরাও আর টাকা পাও, যদি আমার কাছেও এমন গাড়ি থাকতো। তখনই আকাশ সিদ্ধান্ত নিল, সে বাড়িতে গিয়ে কিছু কাঠ জোগাড় করল। তারপর সেগুলো দিয়ে জুতোর মতন দেখতে একটি গাড়ি বানিয়ে ফেললো এবং সে কাঠ থেকে বড় বড় খণ্ড করে চাকা বানিয়ে ফেললো। ব্যাস আর কি লাগে, জুতোর মতো গাড়ি তৈরি হয়ে গেল। রং করার পর সেই গাড়িটি খুব সুন্দর দেখতে লাগলো। আকাশ তার সাইকেলটি সেই জুতোর গায়ের সাথে লাগিয়ে নিল এবং চালাতে শুরু করলো। পরের দিন আকাশ সেই গাড়িটি নিয়ে মেলায় গেল এবং বাচ্চাদের ডাকতে লাগলো, এসো এসো জুতার গাড়িতে উঠো, জুতার গাড়িতে উঠো, এসো এসো জুতার গাড়ি, জুতার গাড়ি। আকাশের ডাক শুনে কিছু মহিলা তাদের বাচ্চাদের নিয়ে সেখানে আসলো। আরে ভাই শোনো, তোমার গাড়ি তো অনেক সুন্দর, তুমি আমার বাচ্চাদের জুতোর গাড়িতে ঘোরাবে? জুতার গাড়িতে ঘোরার মজা নিন। একবার ঘোরাতে কত টাকা নিবে ভাই? একবার ঘুরলে 20 টাকা লাগবে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। জুতোর মতন গাড়ি দেখে সব বাচ্চারা সেই গাড়িতে ওঠার বায়না করল। এভাবে আকাশের কাজ শুরু হয়ে গেল এবং সে টাকা রোজগার করতে লাগলো। এইভাবে আকাশ তার বুদ্ধি দিয়ে নিজের জন্য কাজের ব্যবস্থা করে নিল। জালালপুরে সিন্ধু নামের এক ভাঙ্গারি ছিল, সে অনেক গরিব ছিল। গরিব হবার কারণে ভাঙ্গারির কাজ করত, নয়তো সে মেকানিক হতে পারত এবং মেকানিক হবার খুব শখ ছিল। একদিন জালালপুরে এক মহামারী ছড়িয়ে পড়ল, সব জায়গায় লোকজন মারা যেতে লাগলো, বিশেষ করে শ্রমিকেরা না খেয়ে মারা যেতে লাগলো। সব লোক বাধ্য হয়ে নিজেদের গ্রামে ফিরে যেতে শুরু করে। সব শ্রমিকেরা চিন্তিত ছিল, তারা এখন কি করবে, এখানে তো আমাদের বাঁচা মুশকিল, এখন তো সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। এভাবে কিভাবে যাব ছোট বাচ্চাদের নিয়ে, হেঁটে যাওয়ায় বোকামি হবে, এখন তো বেঁচে থাকার কিছুই নেই এখানে, গ্রামে তো যেতেই হবে। চলো ভাই সবাই হেঁটেই যাই। এটি দেখে সিন্ধু
দুঃখী হয়ে পড়ে। সে ভাবল, যদি আমি শ্রমিকদের সাহায্য করতে পারতাম। সে সাহায্যের জন্য সরকারকে চিঠি দেয়, কিন্তু তার কোনো জবাব আসে না। আমি প্রতিদিন দেখি আপনি ওদের দুঃখ সহ্য করতে পারেন না। আমি জানি আপনি ভেতরে ভেতরে একজন পাকা মেকানিক, এটাই সময় কাজে লাগার। আপনার কাছে তো এত গাড়ির টুকরো আছে, আপনি সব এক করে একটি গাড়ি কেন বানাচ্ছেন না? সেটাই আপনি আপনার ট্রাক্টর লাগিয়ে নেবেন, যত লম্বা গাড়ি বানানো যায় বানান, যাত্রীও তত হবে, আর এই বেচারা শ্রমিকদেরও সাহায্য হবে, আর এই বেচারা শ্রমিকদেরও কাজে আসবে। আরে বাহ, তুমি তো ভালো বুদ্ধি দিয়েছো, আমি এমনটাই করব। আমি আজ থেকে কাজ শুরু করে দিই, তুমি গিয়ে সব শ্রমিকদের বলে দাও। পরদিন থেকে সে কাজে লেগে যায়। এর মাঝে তার স্ত্রী সব শ্রমিকদের এ কথা জানিয়ে দেয়। আরে বাহ, এ তো খুব ভালো কথা, আমি এখনই গিয়ে তৈরি হচ্ছি। সব শ্রমিকেরা অনেক খুশি হয়। আর মাত্র এক সপ্তাহের মধ্যে ট্রাক্টর ট্রেন তৈরি হয়ে যায়। গ্রামের সব শ্রমিক তালি বাজিয়ে সেই ট্রেনকে স্বাগত জানায়। আর এই ট্রেনের কারণে তারা নিজেদের গ্রামে ফিরে যেতে পারছিল। যখনই সব শ্রমিক ট্রেনে বসল, এত লম্বা গাড়ি নিয়ে কোথায় যাচ্ছ? এটার পারমিশন আছে তোমার কাছে? ভাই, আমরা শ্রমিক মানুষ, এরা খেতে পাচ্ছে না, এদের কাজ বন্ধ হয়ে গেছে, আমি এদের গ্রামে নিয়ে যাচ্ছি। আপনি বলুন, সরকার তো সাহায্য করলো না, এছাড়া আমি আর কি করতে পারি? তুমি ঠিক বলেছো, ঠিক আছে যাও, এদের গ্রামে পৌঁছে দাও। ফিরে আসার পর সরকারকে দেয়া চিঠির জবাবও সে পেয়ে যায়। সরকার তার কাজে খুশি হয়ে তাকে পুরস্কার দেয়। এক ভাঙ্গারি তার ভেতরের প্রতিভা কাজে লাগিয়ে ভালো কাজও করে।